রাজ্যে বা নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে যেখানে সরাসরি তোমার আবেদনের পর ডকুমেন্টস দেখে নিয়োগ করে নেওয়া হবে কোনো প্রকার লিখিত পরীক্ষাও দিতে হবে না ইন্টারভিউ দিতে হবে না তোমার ডকুমেন্টস দেখেই সরাসরি ডকুমেন্টস ভ্যারিফিকেশনের মাধ্যমে প্রার্থী নিয়োগ করে নেওয়া হবে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশ যদিও যোগ্যতা হয়ে থাকে তোমার এখানে আবেদন করতে পাবে পশ্চিমবঙ্গের একজন স্থায়ী বাসিন্দা হতে হবে এবং বাংলা ভাষা অবশ্যই জানতে হবে প্রার্থীদের এখানে কিন্তু কুড়ি থেকে চল্লিশ সকল প্রার্থীরাই আবেদন করতে পাবে প্রতি মাসে বেতন রয়েছে আট হাজার টাকা করে তো তোমার মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিকের নম্বরের ভিত্তিতে এখানে নিয়োগ করে নেওয়া হবে আবেদনের লাস্ট ডেট চব্বিশে ডিসেম্বর যারা আবেদনটি করতে ইচ্ছুক চলো ডিটেলসে দেখে নিচ্ছি কোন পদে নিয়োগ করা হচ্ছে তুমি আবেদন কিভাবে করবে বয়স সীমা বেতন কাঠামো শিক্ষাগত যোগ্যতা সব কিছু আমি এই ভিডিওতেই ডিটেলসে বলে দিচ্ছি পুরো ভিডিও অবশ্যই দেখো খুবই হেল্পফুল একটি ভিডিও আর যারা কিনা চ্যানেলে নতুন এরকম প্রতিনিয়ত সরকারি বেসরকারি সমস্ত চাকরির আপডেট সবার আগে পাওয়ার জন্য আমার এই চ্যানেল কুইক লার্নিং কে এক্ষুনি সাবস্ক্রাইব করতে ভুলবে না চলো সবার প্রথমে দেখিয়ে দিচ্ছি আমি অফিসিয়াল নাটিস্টি। তো এখানে সবার প্রথমেই আমি দেখিয়ে দেব তোমাকে যে পদের জন্য নিয়োগ করা হচ্ছে তা হলো কুকাম কাম কেয়ারটেকার কুকাম কেয়ারটেকার পদের জন্য প্রার্থী নিয়োগ করা হচ্ছে এখানে আট হাজার টাকা করে প্রতি মাসে শুরুতে বেতন রয়েছে প্রার্থীদের এখানে কুড়ি থেকে চল্লিশ সকল প্রার্থীরাই আবেদন করতে পাবে আবার যাদের কিনা রিলাক্সেশন ক্যাটাগরি রয়েছে তোমাদের সকলের বয়সের ছাড় দেওয়া রয়েছে যেমন এস সি এস সকল প্রার্থীদের বয়সের ছাড় রয়েছে তবে ম্যাক্সিমাম এখানে চল্লিশ বছর বয়স পর্যন্ত বলা হয়েছে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে হাই সেকেন্ডারি পাস এবং তোমাকে বাংলা ভাষা কিন্তু ভালো করে লিখতে পড়তে জানতে থাকতে হবে আর সেই নির্দিষ্ট বিষয়ে কাজের অভিজ্ঞতা থাকতে হবে তবে তুমি এখানে আবেদন করতে পাবে আর এক্সট্রা করে কোনো যোগ্যতা যাওয়া হয়নি এখানে কুকাম কেয়ারটেকার পদের জন্য কর্মী নিয়োগ করা হচ্ছে শুধুমাত্র তোমার নম্বরের ভিত্তিতে নিয়োগ করে নেওয়া হবে তুমি আবেদন করার পর তোমার ডকুমেন্টস দেখে নিয়োগ করে নেওয়া হবে কোনো প্রকার পরীক্ষাও নয় যোগ্যতা না কিছু যাওয়া হয়নি আবেদন পদ্ধতি তো দেখে নিতে হবে তোমাকে আবেদনটি করতে চাইলে এখানে কিন্তু দেখো প্রার্থীদের এই পদের জন্য স্কেল অফ স্কোরিং বলা হয়েছে মাধ্যমিকের নম্বরের ভিত্তিতে উচ্চ মাধ্যমিকের ভিত্তিতে কুড়ি নাম্বার মোট তিরিশ নাম্বারের ভিত্তিতে নিয়োগ করে নেওয়া হবে তোমার ডকুমেন্টস দেখে প্রার্থীদের আবেদনটির লাস্ট ডেট মনে রাখবে চব্বিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ আবেদনের লাস্ট ডেট তো এখানে কিন্তু তোমাকে আবেদনটি করতে হবে অনলাইনের মাধ্যমে অনলাইনে আবেদনের জন্য ডাইরেক্ট লিঙ্ক পেতে চাইলে কমেন্টসে জানাতে ভুলবে না অথবা তোমরা সংস্থা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিজেও ডাউনলোড করে এবং নোটিশটি ডাউনলোড করে দেখে নিতে পারবে এবং আবেদনটিও করে দিতে পারবে এটা কিন্তু ওই যে নিয়োগটি করা হচ্ছে এখানে শুধুমাত্র অনলাইনেই আবেদন গ্রহণযোগ্য হবে দেখো সিলেকশন প্রসেস বলা হয়েছে সিলেকশন উইল বি মেড অন দ্য বেসিস অফ মার্কস ইন অ্যাকাডেমিক কোয়ালিফিকেশন অ্যাকাডেমিক কোয়ালিফিকেশনের নম্বরের ভিত্তিতে নিয়োগ করে নেওয়া হবে কিন্তু তার আগে তোমাদের আবেদন করতে হবে আবেদন করার জন্য তোমাকে সুন্দর করে ফটো সিগনেচার সমস্ত শিক্ষাগত যোগ্যতা ডকুমেন্টস বয়সের প্রমাণপত্র ভোট কার্ড আধার কার্ড সব কিছু নিয়ে বসে যেতে হবে অনলাইন আবেদন করতে অনলাইনে আবেদনের জন্য তোমাকে লিঙ্ক আমি দেখিয়ে দিচ্ছি এই যে অনস্ক্রিনের লিঙ্ক দেখতে পাচ্ছ এটা হলো অনলাইন আবেদনের লিঙ্ক যার মাধ্যমে তুমি আবেদন করে দিতে পারবে এভাবে কিন্তু একের পর এক এরকম অফিশিয়ালি বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে আঠাশ তারিখে নোটিশটি প্রকাশিত হয়েছে আবেদনের লাস্ট ডেট এখানে চব্বিশ তারিখ মনে রাখবে চব্বিশে ডিসেম্বর আর এখানে আবেদনটি করলে তোমার লিস্ট প্রকাশিত হয়ে যাবে ডিসেম্বরে ডিসেম্বরে কিন্তু তোমার লিস্ট দেখিয়ে দেবে তোমার নাম রয়েছে কি না তার জন্য তোমাকে আবেদন করতে হবে আবেদন না করলে তো হবে না আবেদন করতে এখানে পঞ্চাশ টাকা রিজার্ভেশনদের এবং জেনারেলদের একশো টাকা আবেদন মূল্য ধার্য করা হয়েছে যা তোমাকে জমা করতে হবে আবেদন করার পর এক কপি প্রিন্ট তুমি তোমার কাছে রেখে দেবে ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় লাগবে আবেদনের যে রেজিস্ট্রেশন ফর্ম কপিটি সেটি তুমি রেখে দেবে তোমার কাছে মনে রাখবে পশ্চিমবঙ্গের একজন স্থায়ী বাসিন্দা হতে হবে এবং বাংলা ভাষা জানতে হবে প্রার্থীদের কিন্তু উচ্চ মাধ্যমিক পাস থাকলেই হবে তো এখানে এখানে এই যে কুকাম পদের জন্য ফিমেল ফিমেল ক্যান্ডিডেট নিয়োগ করা হবে বলে আর এখানে এই যে নিয়োগটি করা হচ্ছে তার জন্য তোমাকে পূর্ব বর্ধমানের অফিসিয়াল ওয়েবসাইটে চলে যেতে হবে যেখান থেকে তুমি ডিটেলস দেখে নিতে পারবে সেখানে গেলেই তুমি দেখতে পারবে একসঙ্গে তিন চারটি নোটিশ প্রকাশিত হয়েছে একের পর এক নোটিশ প্রকাশিত হয়েছে প্রত্যেকটির আপডেটস কিন্তু এই চ্যানেলে দেওয়া রয়েছে এছাড়াও যে আরও দুটো নোটিশ প্রকাশিত হয়েছে তা নিয়ে ডিটেলসে ভিডিও চ্যানেলে দেওয়া রয়েছে যারা সেই ভিডিওগুলো দেখনি। আরও বিভিন্ন পদে নিয়োগ করা হচ্ছে সেই ভিডিওগুলো যারা দেখনি চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো একত্রিশে ডিসেম্বরের মধ্যে তোমাদের প্রফেশনাল লিস্ট প্রকাশ করে দেওয়া হবে এখানে কিন্তু প্রার্থীদের হসপিটালের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে কুকাম কেয়ারটেকার পদে গতকাল একটি ভিডিও দিয়েছি অ্যাটেন্ডেন্ট পদে এছাড়াও বিভিন্ন সোশ্যাল ওয়ার্কার পদেও নিয়োগ করা হচ্ছে তুমি যে কোনো ডিস্ট্রিক্ট থেকে দেখে থাকো না কেন কমেন্টসে জানাতে পারো তুমি তোমার ডিস্ট্রিক্টের নাম যদি তুমি তোমার ডিস্ট্রিক্টের এরকম জবাবডেট পেতে চাও কমেন্টসে জানাবে যখন সেখানেও প্রকাশিত হবে আমি জানিয়ে দেবো এই চ্যানেল থেকে সবার আগে তবে ওয়েস্ট বেঙ্গলের পারমানেন্ট রেসিডেন্ট তো হতে হবে কিন্তু এখানে বলা হয়েছে তারা অগ্রাধিকার পাবে যাদের কিনা সেই নির্দিষ্ট লোকালের বাসিন্দা রয়েছে তুমি যদি সেখানকার লোকাল বাসিন্দা হয়ে থাকো তবে কিন্তু বেশি অগ্রাধিকার পাবে আবেদনের লাস্ট ডেটটি কেউ ভুলবে না চব্বিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ আবেদনের লাস্ট ডেট তোমার উচ্চ মাধ্যমিকের ডকুমেন্টস মার্কশিট সার্টিফিকেট তারপর মাধ্যমিকের অ্যাডমিট কার্ড সব কিছু নিয়ে বসে যাবে আবেদনটি করার জন্য অনলাইনে আর অনলাইনের পর তুমি যখন প্রিন্ট কপি ডাউনলোড করবে তার লিঙ্ক হলো এই যে দেখতে পাচ্ছ এটা হলো প্রিন্ট কপি বের করার লিঙ্ক তার মাধ্যমে তোমাকে পরবর্তীতে প্রিন্ট কপি বের করে নিতে হবে ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় কিন্তু লাগবে তো অনলাইনের মাধ্যমে যেহেতু আবেদনটি শুরু হয়ে গেছে আঠাশ তারিখ থেকে আবেদনটি করতে কেউ ভুলবে না ডিসেম্বরে আবেদন চলছে ডিসেম্বর জুড়ে বয়সের হিসাবটি কিন্তু অবশ্যই করবে এক এক দু অনুযায়ী যেন তোমার বয়স চল্লিশ বছর বয়সের মধ্যে হয় এখানে এই যে নিয়োগটি করা হবে প্লেস অফ পোস্টিং দেখো বলে দেওয়া রয়েছে এখানে কিন্তু বেতন ভালোই দেওয়া রয়েছে সে অনুযায়ী কুকাম কেয়ারটেকার পদের জন্য আট টাকা করে প্রতি মাসে শুরুতে বেতন রয়েছে আর কুকিং সম্পর্কে তোমার কিন্তু জ্ঞান থাকতে হবে তো উচ্চ মাধ্যমিক পাশ করে যারা বসে আছো যদি তোমরা মহিলা ক্যান্ডিডেটরা কিন্তু যদি আবেদন করতে ইচ্ছুক থাকো অবশ্যই আবেদন করে দিতে পারো তার জন্য নোটিশটি তোমরা নিজেরা যদি দেখে নিতে চাও এই যে ওয়েবসাইট দেখতে পাচ্ছ পূর্ব বর্ধমানের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিজেরাও ডাউনলোড করে দেখে নিতে পারো আজকে একটি ভিডিও পাবলিশ করেছি যেখানে স্কুলে স্কুলের হোস্টেলে গ্রুপ ডি নিয়োগ করা হচ্ছে বিভিন্ন পদে একসঙ্গে বিভিন্ন পদে যারা সেই ভিডিও দেখেন অবশ্যই দেখে নিতে পারো আপলোড করে দিয়েছি আর এই ভিডিওটি যদি ভালো লাগে লাইক করে দেবে বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দেবে যারা আবেদন করতে ইচ্ছুক নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদনও করে দেবে আর আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলবেন এরকম প্রতিনিয়ত সরকারি বেসরকারি সমস্ত চাকরির আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য থ্যাংক ইউ